আগামী 4 ডিসেম্বর সূর্যগ্রহণ, এবং এই সূর্যগ্রহণ এই বছরের শেষ সূর্যগ্রহণ, অর্থাৎ 2021-এর শেষ সূর্যগ্রহণ। এবং সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ এই দুটি গ্রহণে একটি ব্যক্তির জীবনে বহুত প্রভাব পড়ে গ্রহণের উপর। তো গ্রহণের যদি ভালো প্রভাব পড়ে খারাপ প্রভাবও পড়ে, আর অনেক সময় এমনও থাকে গ্রহণের কিছু এমন ধরনের গ্রহণের সময় কিছু কাম কাজ বা কিছু উপায় এমন কিছু কিছু থাকে ছোট ছোট উপায় যেগুলির সাহায্যে আপনার জীবনের যা গ্রহের পরিস্থিতি বা আপনার রাশিতে যদি কোনো ধরনের কিছু খারাপ পরিস্থিতি থাকে বা কিছু গ্রহ নক্ষত্রের যা অবস্থান যদি খারাপ থাকে সেইগুলিকে ভালো করা যায়। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি ছোট্ট উপায়টি বলবো, এই ছোট উপায়টি আপনারা অবশ্যই করুন সূর্যগ্রহণের দিন। এতে কি হবে, আপনাদের শনির যদি কোনো দশা থাকে শনির দশা আপনাদের শেষ হবে, শনির দশা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যদি কোনো ধরনের গ্রহ নক্ষত্রের যদি আপনাদের কিছু খারাপ দশা থাকে তবে সেটিও আপনাদের ভালো হয়ে যাবে। এবং তার সঙ্গে বিভিন্ন এমন কিছু ব্যক্তি রয়েছে যাদের হয়তো রাশিতে কিছু খারাপ প্রভাব থাকে, সেই খারাপ প্রভাবটিও ভালো হয়ে যাবে। এবং উপায়টি অত্যন্ত ছোট উপায়টি অবশ্যই করুন, এতে কোনো ধরনের কিছু কিনতে হবে না, কিছু আপনাদের টাকা খরচ করতে হবে না, মাত্র আপনি বাড়ির থেকে আপনি এই উপায়টি আপনাকে করতে হবে। শুধু সকালে আপনি স্নান করে নেবেন, স্নান করার পর তারপর আপনারা এই উপায়টি অবশ্যই করুন, এতে ভালো ফলাফল অবশ্যই পাবেন। তো বন্ধুগণ, যারা আজকে চ্যানেলটিতে নতুন রয়েছেন আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করুন। এই ধরনের ভিডিও এই চ্যানেলে দেওয়ার পর সর্বপ্রথমে আপনি যেন সেই ভিডিও নোটিফিকেশনটি পেয়ে যান। তো বন্ধুগণ, সূর্যগ্রহণ যে 4 ডিসেম্বরে যে সূর্যগ্রহণ লাগবে, সেই সূর্যগ্রহণ লাগার পর বা সেই দিন অর্থাৎ 4 ডিসেম্বরের দিন, সেদিন আপনাদেরকে কী করতে হবে, আপনাদেরকে একটি প্রার্থনা করতে হবে। প্রার্থনা করতে হবে, এই প্রার্থনাটি আপনাদেরকে কার উদ্দেশ্যে করতে হবে সেই সমস্ত কথাই আজকে এই ভিডিওতে আমি বলবো। আপনাদেরকে করতে হবে কাকের সামনে, মানে কাকের সামনে আপনাদেরকে সেই প্রার্থনাটি করতে হবে। কাক হচ্ছে গিয়ে গ্রহরাজ্যের বাহক এবং কাককে বলা হয় দূত। তো কাকের সামনে সেই প্রার্থনাটি করার উদ্দেশ্য এটি যে কাক আপনাদের সেই মনের, আপনার যে প্রার্থনা, আপনার যে যা ধরনের আপনার ভগবানের প্রতি বা গ্রহের প্রতি, প্রতিটি গ্রহই এক একটি ভগবানের রূপ বলা হয়, তো তাদের প্রতি যে প্রার্থনা, সেই প্রার্থনা কাক আপনার সেই প্রার্থনাটি বহন করে নিয়ে যাবে এবং আপনার প্রার্থনাটি গ্রহরাজের সামনে আপনার প্রার্থনাটি বলবে। তে আপনাদেরকে কি করতে হবে, আপনি বাড়িতে যখন থাকবেন, থাকার পর যদি আপনি আপনার বাড়ির থেকে যদি কোনো কাককে দর্শন করেন, আপনার গাছে বা দূরে কোথাও যদি কোনো কাককে দর্শন করেন, দর্শন করার সঙ্গে সঙ্গে আপনি আপনার হাত জোর করে নেবেন। হাত জোর করে যেভাবে আপনি ঈশ্বরকে আপনি প্রার্থনা করুন, আপনার যা দুঃখ, আপনার যা জীবনের যা সমস্যাগুলির কথা যেভাবে নিবারণ করার জন্য আপনি ভগবানকে বলুন, আপনি ঈশ্বরকে যখন আপনি যেভাবে বলুন সেভাবে আপনি কাককে আপনি বলবেন। আপনার জীবনে সেই দুঃখ এবং সেই প্রবলেমগুলি, আপনার জীবনে কী চাই, সেই আপনার চাওয়াগুলি আপনি কাককে বলুন, আপনি হাত জোর করুন। এবং বলার পর আপনি কাককে আপনি প্রণাম করুন, প্রণাম করার পর আপনার কাজ শেষ। এতে দেখবেন আপনার যা জীবনের যা উঠানামা, যা উঠানামা, সেই উঠানামাগুলি শেষ হয়ে যাবে। এবং যদি আপনার গ্রহে বা আপনার জন্মকুণ্ডলিতে যদি শনির প্রভাব থাকে, শনির প্রভাবটি দূর হবে। তারপর যদি কোনো ধরনের যদি কোনো খারাপ গ্রহের যদি প্রভাব থাকে, খারাপ প্রভাব বা গ্রহের যদি অবস্থান যদি ভালো না থাকে, সেই সকল কিছু আপনার দূর হয়ে যাবে। এই উপায়টি অবশ্যই করুন, কেন কি এই উপায়টি
করার সময় আপনাদের কোনো ধরনের টাকা খরচা হবে না, জাস্ট বাড়িতে বসে আপনাদেরকে এই উপায়টি করতে হবে। এবং নর্মালি একটি কথা বলা হয় যে সূর্যগ্রহণের দিন বাইরে বেরোতে নেই, অবশ্যই আপনি বাড়িতেই থাকবেন, তবে উপায়টি অবশ্যই করুন, করলে উপকৃত অবশ্যই হবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে লাইক অবশ্যই করুন, এবং যারা চ্যানেলটিতে আজকে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল বাটন অবশ্যই ক্লিক করুন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথমে পাওয়ার জন্য।